প্রিয় দর্শক, যে ব্যাপারটা নিয়ে কথা বলতে আমি আসছি সেটা হলো নিশা। আসলে কার সন্তান বা কার কি হলো সেটা দেখার আগে আমাদের প্রত্যেককেই দেখা উচিত যে আমার সন্তান আমি হেফাজত রাখতে পারছি কিনা, আমার সন্তানকে এই নিশায় পড়ে যাবে কিনা। যারা পড়ে গেছে তারা ধ্বংস হয়ে গেছে, তেমনই একটি ঘটনা আজকে চোখের সামনে ভিডিও করলাম। আসলে পরিবেশের আশপাশে যারা আছে আমরা একটু সবাই সচেতন হওয়া উচিত। আমরা অন্যের দোষ দিব, অমুকে নেশা খায়, তমুকে নেশা খায়, আসলে যার হয়েছে সে বোঝাটা বলতে আসে, সে বোঝা বলবে এটার কষ্ট কতটুকু তাকে বলতে হবে, তাকে বুঝতে হবে। এই কারণে আমাকে সচেতন থাকা উচিত, আমার সন্তান যেন নেশার থেকে দূরে থাকে, তবে আর আমার সেই কষ্টটা থাকবে। এইভাবে প্রত্যেক নাগরিককে আমাদের এই নেশার থেকে দূরে থাকতে হবে। আজকে আমরা একজনের সাথে কথা বললাম, তার এখন নিজেকেও সে নিজে বুঝে না সে কি অবস্থায় আছে, কি বলে সেও তা বুঝে না। আমাদের প্রত্যেককে সচেতন হওয়ার জন্য, যার যার নিজের স্বার্থের জন্য আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, কিন্তু কাউকে ছোট করার জন্য না, কাউকে লোক দেখানোর জন্য না, শুধুমাত্র একটাই কারণ, আমাদের প্রত্যেককে সচেতন হওয়ার দরকার। এটা ভেবেই আমি এই ভিডিওটা আপলোড করছি, কেউ মনে কষ্ট নেবেন না। যখন সাক্ষাৎকার গ্রহণ করি তখন খুব অবাক হই, এই ছেলে হওয়ার কথা একটা বড় অফিসার, বাবা মুক্তিযোদ্ধা, বাবা শিক্ষিত, সমাজে এর বাবারই শুধু একমাত্র কষ্ট, অন্য কেউ বুঝতে পারবো না যে কি কষ্ট। অতএব আর অন্য 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 স্কুল স্যার আর কি আছে? স্কুল স্যার আছে, আপনারা জানেন মুসলমান কান্ট্রি ব্যক্তিতে রাশিয়ার আছে ইউনিফর্ম পার্মানেন্টলি, আর বাচ্চাটা বাদ গেছে একটি মহিলা খ্রিস্টান বৌদ্ধ হিন্দু, আর ওই সব টিকা এটা তিনটা সে টিকবে, এটা ঘুরে ফিরে আছে তুরক টিকবে, আর একটি মহিলা ব্যাগ মারা যাইতেছে, এটা হিসাবে দাও। তারপরে এই কেস চলতে এই কেস চলার কোনো শেষ নয় গেল এটা। এখন এই একটু যেটা নিশা বলে এটা খেলে কি অবস্থা হয় এটা একটু বলতে হবে। নিশা বলতে কিছু না, নিশাটা এটাই পুরোপুরি ডিসিল্যান্ড ইউনিভার্সিটিতে চলে এই নিশা, এই নিশা, এই সবার নিশা। আর সিগারেট, তারপর সিগারেটের মধ্যে বড়িয়া সিগারেট, এটি হলো বড়িয়া কোম্পানি, যেরকম আপনার স্পেট কার্ড, সেভেন আপ কার্ড, এগুলো কোম্পানি হিসাবে আলাদা আলাদা। আর ওই যে সাথে একটু সিদ্ধি বড়িয়া খায় বুদ্ধির জন্য, ওইটা আলাদা বীজ, কিছু নিউট্রিয়েন্ট সব কিছু আলাদা, যেরকম ধানের বীজ, আপেলের বীজ, এগুলো আলাদা। তোমার এই পর্ব এখানেই, সবার জন্য দোয়া করি কারোর জন্য এমন না হয়, অন্য পর্বে হয়তো আবার নতুন কারো এরকম অবস্থায় আমি আপনাদের সামনে তুলে ধরবো। ধন্যবাদ।